আসসালামু আলাইকুম আপনাকে যুক্ত করা হচ্ছে আপনি বলেন ও থ্যাংক ইউ আসিফ ভাই দিস ইজ দ্য ফার্স্ট টাইম আপনার সাথে কথা হচ্ছে আশা করি ভালো আছেন তো আমাকে শুনতে পাচ্ছেন হ্যালো हेलो হ্যাঁ শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি পরিষ্কার বলেন ও আচ্ছা ধন্যবাদ আসিফ ভাই আমি আসলে একজন মুমিন তো আমি আপনার কাছে এসেছি একটা জিনিস জানতে সেটা হচ্ছে আল কোরআনে একটা জায়গায় বলা হয়েছে একটা প্রমিস ছিল সৃষ্টি কর্তার যে yeah, টুডে we will প্রিজার্ভ ইউর বডি সো that you can be a sign for the people who can after you দ্যাট uh, that surely many আচ্ছা এটা আমি বাংলায় বলি আমার ঠিক মনে নাই ভার্সটা সেটা হচ্ছে যে একটা একটা নাম্বারটা একটু বলেন আমরা একটু স্ক্রিন আনি আচ্ছা 1092 আচ্ছা একটু দাঁড়ান এটা ইটস अबाउट ফারাউন্ড হ্যাঁ হ্যাঁ আমরা আলোচনা করব আপনি একটু ধৈর্য ধরেন

তো এই কারণে সবসময় যেটা রেফার করি যে আগের ভিডিও গুলো একটু দেখে নেন ফেরাউন লিখে সার্চ করলে ইউটিউব চ্যানেলে ফেরাউন লিখে সার্চ করলে আমার আমার ভিডিও গুলো আসার কথা ইনফ্যাক্ট এই বিষয়ে আমাদের সংসদ ডট কমে লেখাও আছে অসংখ্যবার এই জিনিসগুলো বলা হয়েছে বলার পরেও একই জিনিস বারবার বারবার বলতে তো একটা সময় মানুষ একটা বিরক্তির সীমাতে পৌঁছে যায় হ্যাঁ তো ঠিক আছে আপনি আবার প্রশ্ন করেছেন সমস্যা নেই আমরা তাহলে এই জিনিসটা একটু দেখি যে এখানে আসলে কি বলা হয়েছে আহ অমিত প্রথমে হচ্ছে গিয়ে আপনি যেটা বলেছেন যে সুরা ইউনুসের 92 নম্বর আয়াতের কথা বলছেন তাই না 1092 রাইট হ্যাঁ এই 92 নম্বর আয়াতটাতে যেটা বলা হয়েছে যে আমি এই যে বনি ইসরায়েল এর আগে এবং পরে যেটা একসাথে বলা আমি একসাথে বলে দেই সেটা হচ্ছে যে আমি বনি ইসরায়েল কে সমুদ্র পার করিয়া নিলাম ফেরাউন ও তার সৈন্যবাহিনী অদ্ভুত প্রকাশ করলো এই আয়াতের ভিতরে সবকিছু নাই আমি যদি আয়াতের আগেটা আগে যাই আচ্ছা আমি আপনাকে সংসদ ডট কম থেকে দেখাচ্ছি তাহলে আরো পুরাটা পুরা কনটেক্সটা বোঝা যাবে এই একটা আয়াতে আসলে কনটেক্সটা বোঝা যাচ্ছে না পরিষ্কার ভাবে আমি কনটেক্সটাও যেহেতু আলোচনা করতে হবে সেহেতু আমি সংসদ ডট কম থেকে সেই লেখাটা থেকে বের করে দেখাচ্ছি এটা হচ্ছে আলবায়ন ফাউন্ডেশনের অনুবাদ ওই একই আয়াত মানে আগের আয়াতটাও আমি এটার সাথে অন্তর্ভুক্ত করেছি এখানে বলা হচ্ছে যে আর আমি বনি ইসরায়েলকে সমুদ্র পার করে নিলাম আর ফেরাউন ও তার সেনাবাহিনী অধ্যত্ত প্রকাশ ও সীমা লঙ্ঘনকারী হয়ে তাদের পিছু নিল এই লাইনটা তো দেখা গেল তাই না ভাই আচ্ছা এইটা দ্বারা আপনি মানে কি মিন করছেন সেটা এখন একটু বলেন আচ্ছা আমি এটাই বলতে চাচ্ছি যে এখানে গড বলেছেন যে ফেরাউনের যে বডিটা এটা জেনারেশন আফটার জেনারেশন এটা একটা গডের প্রমিস যে প্রিজার্ভ করে রাখা হবে সো দ্যাট নেক্সট জেনারেশন এটা একটা শিক্ষা হিসেবে একটা নিদর্শন স্বরূপ দেখে শিক্ষাটা নিতে পারে হ্যাঁ তো আপনারা আল্লাহ আচ্ছা এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড এই টুকের ভিতরে আমার একটা প্রশ্ন আছে এই টুকের আগে উত্তরটা দিয়ে নেন এই যে এখানে যে ফেরাউন শব্দটা আছে এই ফেরাউন শব্দটার এটা কি আপনি আমাদেরকে একটু বলেন আচ্ছা আমার অল্প জ্ঞানে আমি যেটা জানি যে ফেরাউন হচ্ছে সামওয়ান হি ওয়াজ হু ওয়ার আ কিং সামওয়ান আপনি বলেছেন আপনি বলেছেন ফেরাউন হচ্ছে সামওয়ান আপনার অবগতির জন্য জানাচ্ছি ফেরাউন কোন সামওয়ান না

ফারাউন হচ্ছে একটা পদবি এই পদবিটা ইংরেজি ওয়ার্ডটা হচ্ছে ফারাউন এটা কোনো একক ব্যক্তি বিশেষী না মানে মজার ব্যাপার হচ্ছে এটা কোনো একক ব্যক্তি বিশেষী না এটা হচ্ছে একটা পদবি মিশরের যে সম্রাট ছিল তাদেরকে একসাথে ফারাউন বলা হতো ফেরাউন বা ফারাউন বলা হতো এটা হচ্ছে ফারাউনদের ভিতরে কারা কারা ছিল তাদের ভিতরে অনেক লম্বা একটা লিস্ট আছে যে যারা এই লোকেরা ফারাউন ছিল মানে মানে প্রেসিডেন্ট ছিল বা মানে শাসক ছিল বা সম্রাট ছিল যেমন ধরেন মুঘল আমলে ছিল বাদশা আকবর এই বাদশাহ শব্দটা হচ্ছে একটা পদবি যেটা কোনো একক ব্যক্তিকে নির্দেশ করে না এটা আসলে নির্দেশ করে ওই পদবিতে যারা যারা ছিল সবাইকে যেমন জার্মানিতে যেটা আছে সেটা হচ্ছে হচ্ছে গিয়ে ছিল কিছুদিন আগে এখন চ্যান্সেলর একজন আরেকজন ভিন্ন তারপরে হচ্ছে আমেরিকাতে প্রেসিডেন্ট তারপর হচ্ছে গিয়ে অনেক দেশে আছে প্রধানমন্ত্রী হচ্ছে রাষ্ট্রের মানে সবচেয়ে উপরের পোস্টে এইগুলা হচ্ছে পদের নাম ফারাউন হচ্ছে একটা পদের নাম এটা হচ্ছে একটা পদবি এটা কোনো একক ব্যক্তি বিশেষই না তাহলে কোরআনে যে বলা আছে ফেরাউন এখানে তো পাক একটা বিরাট ভুল করেছে কারণ ফেরাউন বলে কোনো একক ব্যক্তি আসলে নাই এটা এই জিনিসটা হচ্ছে একটা পদবি যে এখানে তার নাম বলতে বলা উচিত ছিল যে ফেরাউন ধরেন মানে আমি যদি এভাবে বলি প্রধানমন্ত্রী দৌড় দিল এখানে কিভাবে বুঝবো কোন প্রধানমন্ত্রী বলতে হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এইটা বললে একজাক্টলি আমি বুঝতে পারবো যে ওই ব্যক্তিটা হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু অনেকগুলো প্রধানমন্ত্রী দৌড় দিল প্রধানমন্ত্রী দৌড় দিল তাহলে যাকে আমি বলছি সে কিছু বুঝতে পারবেন এটা কোন প্রধানমন্ত্রী কোন দেশের প্রধানমন্ত্রী বা বাংলাদেশের হইলো বাংলাদেশের শেখ হাসিনা খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিল প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিল আর অনেকগুলো প্রধানমন্ত্রী ছিল কোন প্রধানমন্ত্রীকে বলা হচ্ছে এখন যদি আমি বলি ভাই বাংলাদেশের প্রেসিডেন্টের লাশের লাশ পাওয়া গেছে তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে যে কোন প্রেসিডেন্ট মানে কোন প্রেসিডেন্ট এটা কি প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান নাকি প্রেসিডেন্ট নজরুল ইসলাম নাকি প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এর নাকি প্রেসিডেন্ট কোন প্রেসিডেন্ট আসলে কোন প্রেসিডেন্টের কথা এখানে বলা হচ্ছে এই যে প্রেসিডেন্ট শব্দটা দ্বারা একটা পদ বোঝায় প্রেসিডেন্ট কোনো একক ব্যক্তি বিশেষ না এখানে যে কোরআনের ভিতরে যে এই শব্দটা দেয়া আছে এটা দ্বারাই তো কোরআনের একটা ত্রুটি দেখা যাচ্ছে যে আল্লাপাক ঠিক ভাবে বুঝাইতে পারে নাই সে বলতেছে ফেরাউন 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 আবার কে ভাই ফেরাউন তো কোনো একক ফেরাউন হচ্ছে একটা পদের নাম ফেরাউন কোনো ব্যক্তির নাম না এই যে মোহাম্মদ যে আরব দেশের যে মোহাম্মদ সে জানতো না এই জিনিসটা যে ফেরাও তারা সে হয়তো লোক মুখে শুনছে যে ফেরাউন 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 বলতেছে ওইদিকে এদিক সে জানতো না যে ফেরাউন জিনিসটা হচ্ছে একটা পদের নাম এটা যে আসলে কোনো ব্যক্তিকে মানে ইন্ডিকেট করে না এই জিনিসটা মোহাম্মদ জানতো না বলে সেও তার কোরআনের ভিতরে লিখে দিচ্ছে ফেরাউন ও তার সৈন্য বাহিনী দৌড়ো দৌড়ি করতেছিল এই যে এখন আপনি আমাকে বলেন যে এই ফেরাউন বলতে কি আপনি কি মনে করেন যে ফেরাউন বলতে কি একক ব্যক্তি বোঝায় নাকি কোনো একটা পদ বোঝায় না না আমি এটা বুঝি যে কোন একটা ডেজিগনেশন কি বোঝানো হচ্ছে এখানে বাট এখানে আমার কথা হচ্ছে কোরআনে যে বলল এক সেকেন্ড তো কোরআনে যে বলল ফেরাউন ও তার সেনা এখানে 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 এটা তো একটা মিসটেক তাই না দ্যাট কুড বি বাট আই এম জাস্ট বিং পজিটিভ উইথ দ্য কোরআন অ্যাজ এ মুমিন হিসেবে আমি জাস্ট বিং পজিটিভ যে মানে এটা আমার একটা বিলিফ সিস্টেম থেকে বলছি আর কি এটা কোনো দাবি না আবার তো যেহেতু not every pharaoh কিন্তু সমুদ্রে যায় নাই স্পেসিফিক্যালি যে ফaraoh গিয়েছিল তার কি মিন করে আমি বলছি কথাটা যে যদিও বলতে তাহলে বলে দিলে তো এই জিনিসটা আরো ক্লিয়ার হতো তাই না এটা তো একটা ধোঁয়াশা তৈরি হলো যে ফaraoh আসলে কোন ফaraoh এর কথা বলা হচ্ছে ইউ কারেক্ট আপনার ফিলোসফিক্যাল থট থেকে ইউ আর কারেক্ট এখানে তো আমার কোনো স্পেস নাই কথাটা কাউন্টার অ্যাটাক করা বাট আমি যেটা জানতে চাইছিলাম ইউ আর রাইট আল্লাহর পক্ষ কোরআনে আরেক জায়গায়তে বলেছে যে আমি কোরআনকে সহজ করে সহজ বোধ করে নাজিল করেছে যেন তোমরা বুঝতে পারো যেন মানুষ বুঝতে পারে সহজবদ্ধ স্তরে স্তরে বিস্তারিত ব্যাখ্যা সহ বিস্তারিত আবারও বলছি বিস্তারিত সহ সহজ ভাবে নাজিল করেছি এই আয়াতগুলা কোরআনে আছে কোথায় আপনি কি দেখতে চান সেই আয়াত তাহলে কোরআনে যে আল্লাহ বলছে আমি সব স্তরে ব্যাখ্যা বিশ্লেষণ সহ কোরআনকে সহজ নাজিল করেছি এই কথাটা তো আসলে এটার সাথে কন্ট্রাডিক্ট করতেছে এখানে তো একটা ধোয়াশা তৈরি হচ্ছে যে এখানে ফেরাউন বলতে আসলে কোন ফেরাউন বোঝানো হচ্ছে নাকি ভাই এটা আমি যেটা বুঝতেছি আমার ক্ষুদ্র কেন যে সব হচ্ছে সমুদ্রে নেমেছিল ফর মোজেস সেটা তো আপনি বুঝে নিচ্ছেন কিন্তু আমি তো আপনার আপনার জ্ঞানের উপরে তো আমি সন্দেহ করছি না বা আপনার জ্ঞান কতটুকু আপনি কতটুকু বুঝতে পারছেন সেটা সেটা বলছি না কিন্তু কোরআনে যে লেখা হলো যিনি কোরআনে লিখলেন তিনি তো বলেছেন যে তিনি সহজবদ্ধ বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ সহ কোরআনটা রচনা করেছেন স্তরে স্তরে যেন মানুষ বুঝতে পারে আমি আপনার হয়তো একটু জ্ঞান বুদ্ধি বেশি কিন্তু আমি

এই জায়গাটা তাই না আমি আসলে ফোনে তো আমি কমপ্লিটলি দেখতে পাচ্ছি না আচ্ছা আমি মানে ওই ayat ওই জায়গাটা মানে ইয়া করে দিয়েছি যে আমি তোমার দেহকে রক্ষা করব রাইট এই কথাটাই তো আপনি ইন্ডিকেট করছেন মানে এই কথাটাই আপনি আমাকে নির্দেশ করছেন যে এই কথাটা আল্লাহ পাক বলেছেন যে তিনি সেই বডিটাকে মানে সংরক্ষণ করবে নাকি রাইট আচ্ছা ওই ব্যক্তিটা সমুদ্রে তো ভেসে গেছিল তাই না হুম আচ্ছা এখন আপনি তো এই মানে মিশরের যে মমিগুলা পাওয়া গেছে সেই মমিগুলাকে এখন প্রমাণ হিসেবে ব্যবহার করবেন যে এটা তো দেহটা তো পাওয়া গেছে নাকি আল্লাহ করেছেন নাকি মিশরের সেই আমলের মানুষেরা করেছেন ওটা ওই আমলের মানুষেরা করেছে কিন্তু কোরআনে তো বলা হয়েছে যে আমি তোমার দেহকে রক্ষা করবো সেখানে তো আল্লাহর সেই দেহটাকে রক্ষা করার কথা কথা শেষ শেষ পদ্ধতি জানি সেই হচ্ছে যারা বিশ্বাস করতো যে এই ডেড বডি গুলা যারা তাদের যে শাসক তারা মারা গেলে এই ডেড বডি গুলা কিছুদিন পরে আবারও জীবিত হবে তারা যেই কাজটা করতো সেই বডিটাকে সংরক্ষণ করে রাখতো তাদের নারী বের করে ফেলতো এবং সেই নারী জায়গাতে কিছু কেমিক্যাল দিয়ে দিত কিছু জিনিস তারা ব্যবহার করতো সেই মমিগুলাকে টিকা রাখার জন্য এখন যেমন যেমন আমরা মাছ বা পচা মাছ ইয়া করে সুটকি বানাই সেইভাবে তারাও সেই পদ্ধতিটা আবিষ্কার করেছিল এবং সেই পদ্ধতিতে তারা সেই বডিগুলাকে সংরক্ষণ করত প্রথমে কি করত পেট ফেরে পেটের ভিতরে এবং মানে শরীরের ভিতরে যাবতীয় যে জিনিসপত্র আছে যেগুলো দ্রুত পচনশীল সেগুলো বের করে ফেলতো এরপরে লবণ এবং অন্যান্য সোডিয়াম ক্লোরাইড থেকে শুরু করে আরো কিছু পদার্থ দিয়ে সেই জিনিসটাকে মুড়ে দিত এবং সব পানি শুকায় ফেলতো তারপরে তারা সেই জিনিসটাকে পেঁচায় ফেলতো পেঁচায় ফেলে তারা সেই বডিগুলা দীর্ঘদিন পর্যন্ত মানে পচা ইসের মতো মানে সুটকির মতো টিকে থাকে এই জিনিসটা তারা বের করতে পেরেছে এবং বের করার ফলেই তারা এইভাবে মমিফিকেশন করতো এই পুরো প্রক্রিয়াটাকে বলা হয় মমিফিকেশন মমিফিকেশন ঠিক আছে এখন আমরা যেই মমিগুলা পেয়েছি মিশরে যে মমিগুলা পেয়েছি এবং অন্যান্য অনেক জায়গাতেই মমি পাওয়া গেছে একই পদ্ধতি অন্য অন্য জায়গাতেও মায়া সভ্যতাতেও একই পদ্ধতি ব্যবহার করা হতো

সরকারের অর্থায়নে একজন সরকারি ডাক্তার হিসেবে অনেক বছর সেখানে চাকরি করেছেন তিনি একজন বিজ্ঞানী এই জিনিসটা কি আপনাকে আমি একটা প্রশ্ন করেছি মরিস বুখাইলি কোন বিজ্ঞানী এটাকে আপনি প্রমাণ করতে পারবেন পৃথিবীর কোনো একটা দলিল দস্তাবেজ থেকে দেখাতে পারবেন তিনি নেই তাহলে আমি ভুল জানতাম তাহলে ভাই মিথ্যা কথা মানে ভুল বা মিথ্যা কথা বলাটা তো উচিত না তাই না

হতে পারেন একজন প্রত্নতত্ত্ববিদ আর্কিওলজিস্ট আর্কিওলজিস্ট এই বিষয়টা ভালো বলতে পারবেন যে এই যে মমি পাওয়া গেছে এটা কার মমি কিভাবে হয়েছে কেন হয়েছে আপনি কি মরিস্ভাইলি কি কোনো প্রত্নতত্ত্ববিদ বা নটরলি নোটরলি বাট এই যে আসছে যেটা এখন আমরা যে মমিটাকে জানি সেটা হচ্ছে আপনি কি বিলিভ করেন এটা কি সেটা যেটা হচ্ছে সমুদ্রে ডুবে ছিল নো এই মমি কখনো সমুদ্রে ডুবেছিল ছিল না এই মমি কখনো সমুদ্রে ডুবেছিল ছিল না এই এক সেকেন্ড এক সেকেন্ড এক নম্বর কথা হচ্ছে কোরআনে বলা আছে অক্ষত থাকবে সেই বডিটা অক্ষত থাকবে আপনি একটু দেখে বলেন তো এই বডিটা কি অক্ষত নাকি মানে ক্ষয় হয়েছে এখন আপনি যদি পুঙ্খানুপুঙ্খ ওয়ার্ড ট্রান্সলেট করেন অক্ষত মিনস আমি দা ওয়ে আই এম ইট শুড বি এজ লাইক ইট ইজ সেটা অক্ষত অক্ষত শব্দটার মানেই হচ্ছে কোন ক্ষয় যার কোনো ধরনের কোন ক্ষয় নাই একটুও যদি ক্ষয় হয় তাহলে সেটার অক্ষত থাকে না মনে করেন আপনার একটা খুব সুন্দর একটা কাজ কিনে আনছেন আয়না কিনে আনছেন এখন আপনি বলতেছেন এই আয়নাটা আমি অক্ষত অবস্থায় দোকান থেকে বাসা পর্যন্ত এনেছি কিন্তু আমি আপনাকে যদি দেখাতে পারি যে এই দোকান থেকে বাসা আনার মাঝখানে একটা জায়গাতে খুব একটা অংশ ভেঙে গেছে ক্ষয় হয়েছে সেটা যদি আমি দেখাতে পারি তাহলে তো আপনি যে দাবিটা করেছেন অক্ষত ভাবে এনেছেন এই কথাটা তো মিথ্যা হয়ে গেল তাই না আপনি বলতেছেন হ্যাঁ ভাই আল্লাহ পাক অক্ষত করছে কিন্তু একেবারে যে অক্ষত থাকতে হবে এমন তো কোনো কথা নেই একটু একটু ক্ষয় হতেই পারে এটা তো হইতেই পারে ভাই কিন্তু অক্ষত শব্দের মানে তো মানেই হচ্ছে বাই ডেফিনেশন এটা হচ্ছে অক্ষত থাকবে কিন্তু এই মমিটা যাচ্ছে যে কোনো সুস্থ মানুষ বুঝবে যে এই মমিটার অবশ্যই ক্ষয় হয়েছে এটা আর অক্ষত নাই। হয়তো অবশ্যই ক্ষয় হয়েছে ক্ষয় হয়ে গেলে সেটা আর অক্ষত থাকে না তাহলে আল্লাহর কথা এখানেও ভুল প্রমাণ হলো ফেরাউন যেরকম একটা ভুল কথা ছিল এই অক্ষত কথাটাও ভুল প্রমাণ হলো এখন তিন নম্বর কথা হচ্ছে এই মিশরে যে এই মমিটা পাওয়া গেছে সেই মমিটার ওপরে যারা হচ্ছে এই মমিটা যারা হচ্ছে এই বিষয়ের উপর বিশেষজ্ঞ তারা কি বলেছে সেই জিনিসটা এখন আমরা একটু উইকিপিডিয়া থেকে বের করে দেখাবো যে মরিস বুকাইলিকে নিয়ে যে তারা হাসাহাসি করেছে এবং মরিস বুকাইলিকে মরিস বুকাইলির কথা যে তারা মোটেও এক্সেপ্ট করে নাই সেই জিনিসটা আমি আপনাকে দেখাবো এটা উইকিপিডিয়ার পেজে যদি আপনি যান নিজেই যদি পড়ে দেখেন এটা পড়ে তাহলে এটা তারা রিসেন্টলি কেন ডিসকভার করলো এটা কেন ডিসকভার করে একটা হাসি তামাশা করলো বুঝলাম না বুঝলাম না কি বললেন আবার বলেন আপনি এটা তাহলে শেষ করেন তারপর বলতেছি আচ্ছা এই জিনিসটা আমরা এখন এই পাতাটা আমরা এখন একটু পরে দেখবো এই পাতাতে কি লেখা আছে এই যে এই হচ্ছে আসলে সে কোনো সে হচ্ছে সে আসলে তার নাম আসলে ফেরাউন না তিনি হচ্ছেন রামেসিস নামও আছে একটা নামটা আমি ভুলে গেছি নামটা আমার একটু দেখে বলতে হবে আমি আসলে এগুলোর নাম এখন মনে রাখাটা একটু দুষ্কর অনেক জটিল জটিল আচ্ছা কি যেন একটা নাম হবে আমি এখন এই মুহূর্তে মনে করতে পারছি না আমরা তো এই উইকিপিডিয়া পাতাটা আমরা এখন একটু ভালো করে পরে দেখবো এক জায়গায় আচ্ছা দেখেন কোথায় যেন বলা আছে বুখাইলি হ্যাঁ এই যে

আহ মাইক্রোস্কোপিক ইন্সপেকশন অফ দ্য রুট অ রামেসিস টু হেয়ার প্রুফ দ্যাট দ কিং হেয়ার অরিজিনালি was deড উইথ সাজড দ্য ফ্যামিলি ফ্রম ব্লাব ব্লাবলা আচ্ছা আহ দা দা আচ্ছা এখানে আরো যে জিনিসগুলো বলা হতো আমি আস্তে আস্তে পড়ছি এখানে কোথায় যে লেখা আছে এই জিনিসটা সেই জিনিসটা আমার এখন মনে নাই আমি অনেক আগে পড়েছিলাম এই যে মরিস বুখালীর যে ক্লেমটা সেই ক্লেমটাকে বিজ্ঞানীরা যারা প্রত্যতত্ত্ববি তারা রিজেক্ট করে দিয়েছে আমি আবার একটু সার্চ করে দেখি আমি কি একটা অন্য টপিকে একটা কথা বলতে পারি তাহলে ইন দ্য মিন টাইম না ভাই তাহলে আমার রিয়ারটা নষ্ট হয়ে যাবে আমি এখন অন্য কোনো টপিককি কথা বলেন না তাহলে আমার কনসেন্ট্রেশনটা নষ্ট হয়ে যাবে আমি এটা একটু করছি হ্যা হয়ে যাবেন ব্রো ওকে ওকে থাকে থাকি তাহলে আচ্ছা দারণ

এবং শাসনকাল হচ্ছে বারোশো খ্রিস্টপূর্ব থেকে বারোশো তেরো খ্রিস্টপূর্ব ওনাকে রামেস দা গ্রেট বলা হয় তৃতীয় ফারাও রাজা এখানে যে জিনিসটা আরো বলা হচ্ছে যে এইখানে বলা হয়েছে ফেরাউনের লাশ যা এই সময়ে সমুদ্রে ডুবে গিয়েছিল এই ধরনের কথা যা বলা হচ্ছে সেটা সম্পূর্ণ মিথ্যা কথা সত্য কথা হচ্ছে নব এই ব্যক্তিটা নব্বই বছর বা একানব্বই বছর বয়সে বুড়া হয়ে মারা যায় এবং এইটা এই মমিটার ফরেন্সিক রিপোর্টও দেওয়া হয়েছে সম্ভবত মাথা ব্যথা এবং জ্বরে এই ব্যক্তিটা মারা গেছে নব্বই বা একানব্বই বছর বয়সে এবং এই মমিটা কখনোই সমুদ্রে ছিল না এই মমিটা ওই ব্যক্তিটা মারা যাওয়ার পরে মানে রিপোর্টার রিপোর্ট যারা যারা করেছেন প্রত্নতত্ত্ববিদ এবং তারা এক্সামিন ফরেন্সিক ফরেন্সিক করে যে জিনিসটা দেখেছেন যে এই ব্যক্তিটা কখনো সমুদ্রে চলে গিয়েছে এরকম কোনো প্রমাণ তারা পায় নাই বরঞ্চ তারা যেটা পেয়েছে নব্বই বা একানব্বই বছর বয়সে বৃদ্ধ অবস্থায় এই ফেরাউনটা মানে এই ব্যক্তিটা মাথা ব্যথা সম্ভবত খুব প্রচন্ড মাথা ব্যথা বা জ্বরে মারা গেছে তারপরে মারা যাওয়ার তার শরীরটাকে তার যে অনুসারীরা তারা পেট কেটে নারীভুরিগুলা বের করে মমি করে সেটাকে যেই জায়গায় তারা স্থাপন করে সেই জায়গায় তারা স্থাপন করেছিল আপনি এই লেখাটা একটু পড়ে দেখেন এই লেখাটার ভিতরে সমস্ত রেফারেন্স একসাথে পেয়ে যাবেন ফেরাউনের অক্ষত লাশ ও ইসলামিক প্রপাগান্ডা এই লেখাটা হচ্ছে কি আমি বলতে পারি আমি যে মমির ক্লেম করছিলাম বা যেটার কথাবার্তা শুরু করছিলাম দিস ইজ নট দ্যাট ওয়ান তাহলে হচ্ছে আমি আমি আমিও সেই ক্লেমগুলো শুনেছি এবং শোনার পরে আমি এই লেখাটা লিখেছি এটার উপরে আমি পড়ালেখা করে তারপর এই লেখাটা লিখেছি এখন আমি আপনাকে আরেকটা জিনিস বলবো সেটা হচ্ছে যে আহ আপনি তো আসলে একজন মুসলিম তাই না রেভলে ভাই রাইট রাইট আচ্ছা আপনি তো চান যে ইসলাম যে একটা সত্য ধর্ম সেটা প্রমাণ হোক যে এটা কোরআন এবং হাদিসে যেগুলো বলা আছে এগুলো সত্য প্রমাণ হলে আপনার তো ভালো লাগবে নাকি নিশ্চয়ই আচ্ছা আমি আপনাকে তাহলে একটা আউট আছে বাট কেউ বিলিভ করে 100% এর মধ্যে 100% অথেন্টিক একটা বই আচ্ছা কোরআনটাতে একদম যা বলা আছে সেটা একদম হান্ড্রেড টু হান্ড্রেড একদম কারেক্ট কথাই বলা আছে আচ্ছা কোরআনটা কি আপনি নিজে ব্যাখ্যা করেন নাকি আপনি স্কলারদের ব্যাখ্যা গুলাকে সঠিক ব্যাখ্যা বলে মনে করেন নাকি আপনি নিজের নিজস্ব ব্যাখ্যাটাই সঠিক ব্যাখ্যা না আসলে এটা অ্যানালাইসিস করার মতো ওরকম নলেজেবল পার্সন আমি না আমি যেটা করি এই ইউটিউব থেকে শুরু করে বিভিন্ন রকম প্ল্যাটফর্মে যে ডিবেটস গুলো হয় পক্ষে বিপক্ষে এথিয়েস্ট ভার্সেস তো ওটা শুনে কিছু মিক্সেন্স করার ট্রাই করি কারণ আপনাকে এই যেতে আমার প্রশ্ন এটা না ভাই আমার প্রশ্ন এটা না তো আমার প্রশ্ন হচ্ছে যে আপনি যে কোরআনের যে আয়াতগুলা যখন পড়েন সেটার যে ব্যাখ্যাগুলা সেই ব্যাখ্যাগুলা সঠিক ব্যাখ্যা কোনগুলাকে বলে আপনি মনে করেন যেগুলা হচ্ছে যারা হচ্ছে ইসলামের ক্লাসিক্যাল যুগের যারা স্কলার নবি যেটা মনে করি যে রিসেন্টলি যেটা ডেভেলপ হইছে ট্রান্সলেশনটা ওটা হচ্ছে সাই ইন্টারন্যাশনাল যে অনুবাদটা ওটা

ইউটিউবে কিছুক্ষণ ভক ভক করলো যে আমি কোরআনের এই ব্যাখ্যা দিলাম এটাই সঠিক ব্যাখ্যা সহি ব্যাখ্যা এটাই অমুকের ব্যাখ্যা সেই ব্যক্তির ব্যাখ্যাটা সঠিক ব্যাখ্যা হবে নাকি ওই যে যে ক্লাসিক্যাল যুগের যারা ইসলামের যারা মানে পন্ডিত ছিলেন বা তার সাহাবাই সাহাবিরা ছিলেন তাদের ব্যাখ্যাটা সঠিক ব্যাখ্যা বলে কোন হবে সাহাবারা যারা ছিলেন তাদেরটা কারেক্ট হবে মানে আই মিন আপনি মনে হয় তাবে তাবিনের কথাটা মিন করছেন হ্যাঁ মানে মোহাম্মদ এবং তার তাবে তাবিনগঞ্জ যে কথাগুলো বলা গেছেন সেগুলোই তো কোরআনের সঠিক ব্যাখ্যা হবে তাই না এবং বর্তমান সময়ে যারা হচ্ছে সবচেয়ে বড় বড় ইসলামিক স্কলার যারা মনে করেন সৌদি আরবের সবচেয়ে এই বিষয়ে সবচেয়ে পণ্ডিত বড় লেখা করেছেন যারা হচ্ছে জীবনে 30 40 50 60 বছর এই বিষয় পড়া লেখা করেছেন তারাই তো এই বিষয়ের উপরে সবচেয়ে ভালো ব্যাখ্যাটা দিতে পারবেন আপনি আমি তো দিতে পারবো না তাই না 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 আচ্ছা এখন আপনাকে আমি জিজ্ঞাসা করি করছি যে আপনি কি সহায়ক সালেয়াল উসাইমিনের নাম শুনেছেন নো শায়েক সালাল উসাইমিনের নাম শুনেন নাই মানে আপনি আসলে মুসলিম তো না তাই না আমি মুসলিম আপনি বেটার আমাকে এমন কারো নাম বলেন যে quran.com এ যার অ্যানালাইসিসটা পাওয়া যাবে এটা আমার জন্য একটু ফাইন্ড আউট করতে সুবিধা হবে quran.com যারা বানিয়েছে তাদের থেকে অনেক বড় স্কলার মানে গত শতাব্দীর সবচেয়ে বড় quran.com এ কয়জন স্কলারের মানে রিসার্চারের নাম জানেন আপনি দ্যাটস নট

তাহলে আমরা যার নাম হচ্ছে শাহ সালে আল একটা বই আছে ফতোয়া আরাকানুল ইসলাম উনি আহ কোরআন এবং হাদিস থেকে এই বিষয়ে কি বুঝেছেন সেই বিষয়টা একটু দেখেনি হ্যাঁ আগে একটু আপনার যেটা মানতেই হবে এমন কথা কিন্তু আমি বলছি না রেভলিউশন আপনাকে আপনাকে আমি বলি নাই এখনো যে এটা আপনার মানতেই হবে সেটা বলি নাই কিন্তু গত শতাব্দীর সবচেয়ে বড় ইসলামিক স্কলার শায়খ সালেহ আল ওসাইমিন যিনি হচ্ছেন সৌদি আরবের সর্বোচ্চ স্কলার ছিলেন সেই তার জীবিত সময় সৌদি আরবের সর্বোচ্চ স্কলার ছিলেন এবং সবচেয়ে বড় বড় স্কলাররা তার পায়ের কাছে গিয়ে বসে থাকতেন তার থেকে কিছু ইসলামিক জ্ঞান অর্জনের জন্য সেই শায়খ সালেহ আল ওসাইমিনের একটা বই আছে ফতোয়া আরাকানুল ইসলাম এখানে এই প্রথম অংশটুকু আপনি আমাদেরকে একটু পড়ে শোনান প্লিজ সূর্য কি পৃথিবীর চারদিকে ঘুরে এটা হ্যাঁ হ্যাঁ পরে আচ্ছা এখানে দেখতে পাচ্ছি সম্মানিত শাহ উত্তর বললেন যে শরিয়াতে প্রকাশ্যে দলিলগুলো প্রমাণ করে যে সূর্য পৃথিবীর চতুর্দিকে ঘুরে ওয়াও আচ্ছা এই ঘূর্ণায়নের কারণে পৃথিবীতে দিন বা রাত্রির আগমন ঘটে আমাদের হাতে এই দলিলগুলোর চেয়ে বেশি শক্তিশালী এমন কোন দলিল নেই যার মাধ্যমে আমরা সূর্য ঘোড়ার দলিল গুলোকে ব্যাখ্যা করতে পারি সূর্য ঘোড়ার দলিল গুলো হলো আল্লাহ তালা বলেন ঠিক আছে তার মানে গত শতাব্দীর সবচেয়ে বড় ইসলামিক স্কলার যিনি কোরআন হাদিস গবেষণা করে বের করতে পেরেছেন যে পৃথিবী আসলে স্থির এবং সূর্য আসলে তার চারপাশ দিয়ে ঘুরছে আচ্ছা আপনি কি আহ হাদিসে কুৎসি কাকে বলে এই জিনিসটা বলতে পারবেন আ দেখেন হাদিস এর ব্যাপারে আমার ধারণা খুবই কম এটা বেটার টু অ্যাভয়েড ফর মি কারণ আমি যেটা জানি সেটা হচ্ছে বা আমি যেটা বিলিভ করি সেটা হচ্ছে প্রফেট কখনোই চাননি যে হাদিস গ্রন্থগুলো এভাবে কালেকশন করা হোক ইভেন দো আমি যেটা বিলিভ করি ভুল কথা ভুল কথা একবার এই হাদিসটা এক জায়গায় আছে এবং পরবর্তীতে আবার বলা হয়েছে আর যে হাদিস তোমরা সংগ্রহ করতে পারো আপনিটা যেটা বলছেন আচ্ছা সেই আলোচনাতে আমি যেতে যাচ্ছি না সেই আলোচনাতে আমি যেতেই যাচ্ছি না ভাই সেই আলোচনাতে আমি যেতেই যাচ্ছি না ভাই হ্যাঁ আমি তাহলে আপনাকে সরাসরি সরাসরি কোরআন থেকেই দেখাচ্ছি কোরআনে বলা হয়েছে দুই সমুদ্রের পানি একসাথে মিশ্রিত হয় না আচ্ছা আমরা তাহলে আয়াতগুলো আগে একটু দেখে নিই আয়াতগুলো আপনি আমাদেরকে দেখে আপনি আমাদেরকে একটু বুঝাই দিন তারপর আমরা ইবনে কাসের তাফসের থেকে আয়াতগুলো বুঝে নিব

আমি একটা প্রশ্ন করব আপনাকে কোরআন থেকে যেহেতু আপনি হাদিসে আপনি হাদিসে আপনি হাদিসে যাওয়ার কারণে আপনি একটু কেমন কেমন যেন করছিলেন ঠিক আছে আমি হাদিসে গেলাম না আমি আপনাকে সরাসরি কোরআন থেকে দেখাচ্ছি এবং ইবনে কাসিরের তাফসির আমার কাছে খোলা আছে সমস্ত তাফসির আমার কাছে খোলা আছে আমি দেখতে যাচ্ছি যে আপনি এইটাকে এই আয়াতটাকে কিভাবে ডিফেন্ড করেন সেই জিনিসটা আমি একটু দেখতে যাচ্ছি ঠিক আছে আমি আপনাকে আয়াতগুলো বলে দিয়েছি আপনি একটু আয়াতগুলো একটু পরে আমাকে শুনুন এটা আসলে ডিফেন্ড

আয়াতগুলো আমাদেরকে একটু পড়ে শোনান এবং এই আয়াতগুলো দ্বারা কি মিন করছে সেটা একটু আমাদেরকে শর্ট করে বুঝাই দেন আচ্ছা আসিফ ভাই মাই অ্যাপোলজাইজ ফোনে চার্জ খুব সীমিত এটা কি এখানে একটু পজ করা যায় অথবা আমাকে একটু 5 মিনিট পর কামব্যাক করার সুযোগ দেওয়া যেতে পারে আচ্ছা ঠিক আছে আপনি তাহলে আপনি মানে ফোনে চার্জ দিয়ে তারপর তাড়াতাড়ি যুক্ত হন ঠিক আছে আমরা মাঝখানে আরেকজনের সাথে কথা বলবো তাহলে ঠিক আছে অলরাইট কিপ ইট আপ আচ্ছা ঠিক আছে আপনাকে আমি বিদায় জানাচ্ছি আপনি আবার ফিরে আসেন আমরা মানে আপনাকে আবার যুক্ত করব যদি আসেন কিন্তু আমার মনে হচ্ছে না আর আসবেন কিন্তু সাধারণত যেটা ঘটে